সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন দূর থেকে হাওয়ায় ভেসে আসছে বইমেলার গন্ধ জেলায় জেলায় বইমেলা ধুলে উঠতেও শুরু করেছে আর এরকম একটা সময়ে কিছুদিন থেমে থাকার পর আমরা আবার শুরু করে দিয়েছি সোমবারের একটা নতুন সন্ধেবেলায় চ্যানেল ওয়ানে বই আড্ডা চা অনুষ্ঠানের একটা নতুন এপিসোড আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন কবি সুবোধ সরকার পশ্চিমবঙ্গ কবিতা একাদেমির সভাপতি বাংলার হৃদয়ের কবি একেবারে তরুণ ছেলে মেয়েদের হাট সপ সুবোধ সরকার হ্যাঁ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই সবাই যারা দেখছেন এবং আরো দেখবেন যাদের সবাইকে আমার শুভেচ্ছা সব ধরনের পাঠকেরা তো আপনার বই পড়েন তা তরুণ তরুণীরা বেশি করে লাফালাফি করেন আপনার কবিতা নিয়ে উন্মাদ হয়ে ওঠেন গত বছর বইমেলা আমার মনে আছে যে শেষ দিনে প্রায় পাঁচ সাতশো লোক দাঁড়িয়ে আছে ঘিরে আপনার ওই ভাষানগরের কবিতার গাড়িকে ঘিরে তা এই ছোটদের মধ্যে উন্মাদনাটা কেন আপনি কি ফিল করেন এটাতে একটা শব্দ বললে সেটা খুব রোম্যান্টিক শব্দ আমরা যখন ইংরেজি ছাত্র ছিলাম তখন এই শব্দটা নিয়ে খুব মজা করতাম রোম্যান্টিক সব লোকই আছে কম বয়সীদের ব্যাপারটা হচ্ছে আমার মিশতে ভাল লাগে কম বয়সে যারা লেখালেখির সঙ্গে যুক্ত যারা লিখতে চান যারা লেখেন একটু দূরে দাঁড়িয়ে ভাবছেন লিখবো কি লিখবো না এই সমস্ত যে ছেলেমেয়েরা এদের সঙ্গে তো আমি জীবনটা কাটালাম পঁয়ত্রিশ বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং তারপরে এম এ ক্লাসের ছেলে মেয়েদের সঙ্গেই তো জীবন কেটে গেল আর কবিতার জগৎটাও তাই কবিতার জগতে কবিতাটা কম বয়সের সঙ্গে মানায় যেমন আমার সাতাশ বছর বয়স আমি সুনীলদার এই কথাটাকে এখনও বিশ্বাস করি যে মনের বয়সটাই তো হয় না মনের কোনো বয়স হয় না মনটাকে যদি রাখা যায় সাতাশ থেকে তিরিশের মধ্যে তাহলে ওদের সঙ্গে মেশা যায় আমার কাছে কম বয়সী ছেলেমেয়েরা অবশ্যই আমার প্রথম ভালোবাসার শর্ত তারপরে বড়রা তো আছেন তাদের কাছে শেখা যাবে তাদের কাছে শিখে এসছে তো আচ্ছা আমি শুধু হার্ট থ্রপ তো বললাম বটে কিন্তু একজন তরুণী কবি আপনার সম্পর্কে আরও রোমান্টিক একটা শব্দ ব্যবহার করেছিল বাংলা কবিতার হ্যান্ডসাম হাঙ্ক ওরে বাবা হ্যাঁ আমার কাছে হোয়াটসঅ্যাপে লিখেছিল আপনার কাছে ছবি দেখে তো যাই হোক এটা কেন যে আপনি পরপর গত পাঁচটা বই কবিতার বই প্রেমের কবিতা লিখলেন বলে প্রেমের কবিতাগুলো যখন আমার লেখার কথা ছিল তখন লিখতে পারিনি এখন ওই তখন সুবোধ সরকার মানেই ছিল প্রতিবাদের কবিতা হ্যাঁ এখন আমি আবিষ্কার করলাম আমার ভেতরে একটা ব্যাংক আছে সে ব্যাংকটা এখনো ডাকাতি হয়নি সে ব্যাংকটা হচ্ছে প্রেমের কবিতার একটা ব্যাংক এটা আমার জমে ছিল কিন্তু ওটাই ঘুমিয়ে থাকে ভলক্যানোর মতো মুখটা খুলে গেছে কিন্তু প্রতিবাদটাও কিন্তু আমি করে যান এখনো তো আমার প্রতিবাদের কবিতা রয়েছে আমি লিখি কালকেও লিখেছি আমার মনে হয় প্রেম এবং প্রতিবাদ এমন একটা জিনিস একসঙ্গে যায় তো কবিকে যখন পাওয়াই গেছে কবির একটা প্রেমের কবিতা শুনে আমরা শুরু করি নক্ষত্রের জামা থেকে বছর দুয়েক হলো এই বইটা বেরিয়েছে এখান থেকে একটা কবিতা পড়ি হাওয়া যখন ওঠে আমবাগানের কথা কখনো জামবাগানে বলতে নেই বাহ তোমার হাতে বিস্ফোরক কিন্তু তাতে শুনতে নেই হাওয়া যখন ওঠে তখন উঠুক হাওয়া দক্ষিণে আমি তখন উত্তরে যাই তোমার প্রিয় ফুল কিনে যে পথে গেছে আগের কবি সে পথ ধরে চলতে নেই পায়ের কাছে বিন্না ঘাস এ ঘাস পায়ে দলতে নেই আহ শুনতে নেই ভীষণ কথা আঁচলে ঢাকো বিষণ্নতা বিষণ্নতায় জ্বলতে নেই আমবাগানের কথা কখনো জামবাগানে বলতে নেই বাংলা কবিতা এই লাইন প্রবাদ হয়ে গেছে বহু লোককে বলতে শুনি আমবাগানের কথা কখনও জামবাগানে বলতে নেই এটা একটা নাটকে ব্যবহৃত হয়েছে ভাস্কর লাহি একটা নাটকে ব্যবহার করেছেন এই লাইন ও তিনি বলেইছিলেন আমার এইটা শুনতে শুনতে মনে হচ্ছে একটা লাইন প্রবাদ হয়ে যায় না এই লাইনটা কিন্তু প্রবাদ হয়ে গেছে সুমদ্রা তো আরও একটা প্রেমের কবিতা আমরা শুনি আপনাকে প্রেম সামনে পেয়েছি যেখান থেকে প্রতিধ্বনি আর ফেরে না সেখানে আমি তোমাকে নিয়ে যাব বা একটি করে আভূমিতল বোতাম খুঁজে পাব ধনির কাছে প্রতিধ্বনি পায় না কোনো দাম সেখানে আমি আমার জামা খুলে নাভির নিচে লিখি তোমার নাম খোলো তোমার জিন্স খোলো খোলো তোমার গোলাপ ভালোবাসার মধ্যে নেই পাপ তোমার পিঠে ভালোবাসার হিরণময় দড়ি সেখানে আমি জন্ম নিই সেখানে আমি মরি কি করে আমি দোষ না করে থাকি আমি আমার চারু কলাকে স্নান করায়, মুছে কারু বাসনা রাখতে নেই বাকি ভালোবাসার সঙ্গে আজ রাত্রি হবে ভোর ভালোবাসায় লাগে না কোনো আতর যারা কখনো পাপ করেনি তারা কখনো ভালোবাসেনি নাভের নিচে খুলি তোমার বোতাম কতটা ভালোবাসলে তবে পূর্ণ হবে আমার বদনাম খুব ভালো সুভদ এই যে আপনি একেবারে শেষ বয়সে এসে ভালোবাসার একটা ভল্ট ক্যানও খুলে হ্যাঁ সাতাশে সেই সেই বয়সটা বোধহয় বাড়ে না না আমার মনের বয়স ওই জায়গাটাই আছে ওইখানটায় আছে সব দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে কিন্তু আমি বা আমি যখন সকালবেলায় উঠি হুম তখন মাথায় একটাই কাজের কথা ভাবি যে দুটো লাইন যদি লিখতে পারি আজ সকালে আজ সকালে বসেও তাই ভেবেছি বাহ এবং এটা আমার ঠিক চল্লিশ বছর আগে যখন লেখালেখি শুরু করেছিলাম যে মন নিয়ে আমি সকালবেলায় লিখতে বসতাম আমি সে মনটাকেই নিয়ে বসি এখনো কবিতা পাবলু নেরুদা যখন শেষ বয়সে কবিতা লিখছেন তার মধ্যে যে অসম্ভব তারুণ্য কিংবা রবীন্দ্রনাথের শেষের দিককার কবিতার মধ্যে যে যৌবন যে চাপা উচ্ছ্বাস চাপা আগুন আমি তো দেখতে পাই মৃত্যুকে সরিয়ে তিনি যেভাবে আগুনকে স্পর্শ করছেন জীবনের আগুনকে সেটা না থাকলে কবিতা হয় না বেশ এরকমই আকর্ষণীয় আরো অনেক কথা বাকি রয়ে গেছে কেউ যাবেন না ফিরে আসছে একটা ছোট্ট বিরতির ওপারে